প্রচুর বৃষ্টি হলো, সেই জন্য যেতে দেরি হয়ে গেল। তো আমি চান টান করে খাওয়া দাওয়া আমার কমপ্লিট, এবার আমি যাচ্ছি মণ্ডপে, তোমরা চলো দেখবে। চলো, আমরা বেরিয়ে পড়েছি, দিদিরা এসেছে আগামীকাল, তো চলো আমরা এখন যাচ্ছি। লিজো, আমি আর সূর্য গিয়ে দেখি গা কদ্দুর কি পুজো হয়ে গেল নাকি, তাও জানি না, তো চলো। দেখো আজকে দশমীতে দধিকর্মা নিয়ে চলে এলাম বাড়ি, এখন প্রসাদ খাওয়া হবে। তো বন্ধুরা, আজকে দশমী স্পেশাল ব্লগে আজকে আছে চিকেন কষা, তো দেখতেই পেলে মা রান্না করেছে। আর চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। আর বৃষ্টি বৃষ্টি হলো, এখন আবার রোদ বেরিয়ে গেছে, তো মোটামুটি ওয়েদারটা এখন ভালো আছে। আজকে সন্ধ্যেবেলা দেখি কিছু প্ল্যান হয় কিনা, আগের দিন তো কোনো প্ল্যানই হয়নি, শুধু বাইরে বসে বসেই সময় কেটে গেল গল্প করতে করতে। তো মণ্ডপ থেকে ঘুরে এসে
ড্রেস চেঞ্জ করে আমি এলিজে দুজনে মিলে বাড়ির সাথে গল্প করি এই ফিরলাম। তো এবার খাওয়া দাওয়ার দিকে যাবো, খেয়ে নিয়ে তারপরে আবার বিকেলে যদি সম্ভব কোথাও যাওয়া যায় তো সেই ভিডিও তোমরা পাবে, আর যদি না যাই তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দেবো। তো চলো দেখা যাক, যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার বাবার চান হয়ে গেছে, ওই দেখো মুখে মারছে। তো গিয়ে এবার আমরা খাওয়া দাওয়ার দিকে যাই, আমার বাবা চান, ওই তো তুমি, হ্যাঁ আমার বাবা চান করে বেশিক্ষণ বসতে পারে না। তো চলো মা ভাত বাড়তে চলে গেছি, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমাদের পুরো মশাই হ্যাঁ পুরোহিত মশাই এসে গেছে। তো দেখো এখন আমরা সন্ধ্যে স্পেশাল ঝালমুড়ি নিয়ে বসে পড়েছি, এখন আমাদের ঝালমুড়ি খাওয়া হচ্ছে, তো আমরা এখন খাই পরে আবার আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঢুকে পড়েছি মশারির ভিতর, সারা সন্ধ্যেটা বাইরে বসে বসে লোক গুনলাম, আর একবার ঝালমুড়ি খাওয়া হলো, এইসব খাওয়া দাওয়া করে বাইরে বসে বসে লোক দেখা হলো, লোক টোক দেখে বাড়ি এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি বিছানায় ঢুকে পড়েছি, আমরা দেখতেই পাচ্ছি মশারির ভিতরে ঢুকে পড়েছি, এবার একটা লম্বা ঘুম দেব। তো আবার কালকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।